মা দুপুর 12টা থেকে আমাকে বলছে স্নান করতে, তো আমি বললাম ঠিক আছে করব। করতে করতে 12:30টা বেজে গেছে, মানে গেছিল, তখন আমি বললাম যে আমার খুব খিদা পেয়েছে, খেয়ে স্নান করব। তো আমি লাঞ্চ কমপ্লিট করলাম, তার লাঞ্চ কমপ্লিট করতে করতে আমি একটা সিরিজ দেখছিলাম, তো সেই সিরিজটা এতটাই ভালো লাগছিল আমার, এতটাই ইন্টারেস্ট হয়ে গেছিলো, তার জন্য আমি আর স্নান করতে পারিনি, মানে 1:30টা বেজে গেছে। তো 1:30টা বেজে যাওয়ার পর আমি ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড করলাম, তারপরে ফেসবুকে ভিডিও আপলোড করলাম, এরকম করতে করতে এখন 2:00 বাজে। এখন আমি স্নান করতে যাব, ঘরে প্রচুর আলো ঢুকছে, তাও আমি লাইটটা জ্বালাবো কারণ আমি চোখে একটু কম দেখি। আমার ঘরের বিছানার এই অবস্থা, এখন আমি এগুলো গোছাবো, বাট না, আমি ভাবছি যে এখন আমি একটুখানি আমার স্কিন কেয়ার নেবো, কারণ আমার প্রচুর মুখে পিম্পল টিম্পল উঠেছে, তো সেগুলো আমি এখন আমি স্কিন কেয়ার নেবো। তো আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি, অ্যালোভেরা দিয়ে আমি আমার ফেসে লাগাবো। আর তোমরা এরকম অ্যালোভেরা ইউজ করতে পারো, অ্যালোভেরা খুবই ভালো, বাট এটা আমি কোনো অ্যাড ফ্যাড কিছু দিচ্ছি না, আমি জাস্ট ইউজ করি তাই আমি বলছি। আমি ভাবি আমার অ্যালোভেরা, আমার অ্যালোভেরাগুলো ঘষবো কালে, আমি একটুখানি অ্যালোভেরা আমার এই মাথাতেও ঘষবো, কারণ মা বলেছে টাকে অ্যালোভেরা দিলে চুল হয়, তো তাই জন্য আমি আমার এই টাকগুলোতে একটু অ্যালোভেরাটা নিচে পড়ে গেছিলো, তাতে কিছুই যায় আসে না, আমি আবার তুলে নিয়ে মাথায় এভাবে ঘষে নেব। তো আমার মুখে অ্যালোভেরা লাগানো হয়ে গেছে, মুখটা খুব চকচক 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 ঝকঝক করছে আর কি। এবার আমি এভাবে কিছুক্ষণ একটু শুয়ে থাকবো, কারণ ঘুম খুব দরকার আমাদের লাইফে, এটা হচ্ছে লেফ। তো আমি এখন এভাবে শুয়ে থাকবো কিছুক্ষণ, মুখটা শুকিয়ে গেলে আমি একটা ফেস প্যাক লাগাবো। আমার মুখে ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং আমি মুখ চোখ মুখ সব ধুয়ে এসেছি, আর ওই সময় আমার চলে গেছিলো, মানে ব্যাটারি অফ হয়ে গেছিলো, আর জন্য ভিডিও করতে পারিনি। এখন আমি যাবো স্নান করতে, তো তোমাদের কি মনে হলো আমি সত্যিকারে স্নান করবো, পাগল নাকি? হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে স্নান করছে, আসছে বছর আবার হবে, এখন না, চলো এখন আমি টুক করে লেপের তলায় ঢুকে ঘুমিয়ে পড়লাম, টাটা।